সময় গল্প শোনা স্যার দেশের তো অলরেডি পরিচয় হয়ে গেছে। আমাদের ফ্যাকাল্টিতে যারা আছেন, যারা তোমাদেরকে ক্লাস নেবে, তাদের সম্বন্ধে হয়তো কম বেশি জেনেছো। তারপরে আমি একটু খোলসা করি, অনেকে প্রশ্ন করতে পারে, তোমরাই বলো আর তোমাদের গার্ডে আমি বলি। যেখানে ব্রিটিশ কোয়ালিফিকেশন বা ব্রিটিশ ডিগ্রিগুলো এইমস একাডেমিতে আমরা প্রোভাইড করছি, এখানকার টিচার ক্লাস তারা নিচ্ছে, তারা কি সবাই বাইরের টিচার না এখানে কি কোয়ালিফাইড, সে বিষয়টা আমি একটু খোলসা করে বলি। আমাদের ফ্যাকাল্টিতে যারা আছেন, মোস্ট অফ দেম সিলেটের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কোনটা, শাহজালাল ইউনিভার্সিটি থেকে তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। এবং বিভিন্ন সময়ে আমরা যাদের কোর্স করাই ওটিএসি এটিএসি, তারা তাদেরকে ট্রেনিং প্রোভাইড করে থাকে, তাদের কোর্সগুলো কীভাবে আপনারা প্রোভাইড করবেন, এরপরে কীভাবে আপনারা চেক করবেন, কীভাবে প্লাগিয়েশন চেক করবেন, এই বিষয়গুলো আমাদের কন্টিনিউ বোর্ড থেকে ট্রেনিং দিয়ে আমাদের ফ্যাকাল্টি যারা আছেন তারা তোমাদেরকে গাইড করবে। 17 সাল থেকে আমাদের এই একাডেমি যাত্রা শুরু। অনেকে বলে যে এতদিন আমরা তো জানতে পারলাম না, আসলে একসাথে সিলেটে বা বাংলাদেশে হোক এত মানুষগুলোকে আমরা জানানো সম্ভব না। আমরা আস্তে আস্তে মানুষের দৌড় গোড়ায় পৌঁছানোর চেষ্টা করছি এবং কি ধরনের স্টুডেন্টকে আমরা সার্ভিস দিচ্ছি সেটা আমরা একটু পরে বলছি। এটা ক্লিয়ার থাকো যে তোমাদের টিচার যারা আছেন তারা শুধু বড় একটা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছে তাই নয়, তাদেরকে আমরা এইভাবে বলছি যে তোমাদের সাথে আন্তরিকভাবে ক্লাসগুলো নাও, ক্লাসের বাইরে বিভিন্নভাবে সহযোগিতা করে। আমাদের দায়িত্ব যে তোমাদের যেহেতু ভর্তি করা হয়েছে, কোর্স শেষ করার পরে একেবারে ভিসা পর্যন্ত এনশিওর করা এইমস এর মাধ্যমে, এবং ফাইনালি এয়ার টিকিটটা দিয়ে যেন তোমরা একটা তোমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারো, এই দায়িত্বটা পড়াটাই আমরা নিয়ে থাকি। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে এইমস বা এইমস একাডেমি বাংলাদেশে অনেক ধরনের কোর্স আছে, ন্যাশনাল ভার্সিটির আন্ডারে আছে, ইউজিসির আন্ডারে আছে, অনেক ডিপ্লোমা কোর্স আছে, টেকনিক্যাল বোর্ডের আন্ডারে কোর্স আছে, সিলেট বোর্ডের আন্ডারে অনেক ইন্টারমিডিয়েট কোর্স আছে, এগুলো বাদ দিয়ে কেন ব্রিটিশ কোয়ালিফিকেশন কেন সিলেটে নিয়ে আসা হয়েছে, একটা প্রশ্ন থাকতে পারে। তো একটা বিষয় খেয়াল করো, বাংলাদেশে আমি যেটা আগেই অ্যাসেস করেছি, বাংলাদেশে লেখাপড়ার মধ্যে কিছু সীমাবদ্ধতা রয়েছে। সীমাবদ্ধতা কি? একটা ছেলে ইন্টারমিডিয়েট পাস করার পরে কি করে, ভার্সিটিতে কি করে অ্যাডমিশন নেয়, প্রথমবার সে চান্স পাইল না, তারপরে কি আবার দিল, আচ্ছা দ্বিতীয়বার চান্স পাইল না, তখন কি করবে, ন্যাশনাল ভার্সিটিতেও তাকে ভর্তিতে নিবে, প্রাইভেট ভার্সিটিতে যাবে। প্রথমবার সাধারণ ভার্সিটি বলো সরকারি ভার্সিটিগুলোতে অ্যাডমিশন দিলে চান্স পেল না, দ্বিতীয়বার চান্স পেলো, তৃতীয়বার বলবে যে তোমাকে আর ভর্তি হওয়ার বা ফর্ম তুলে পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই, ন্যাশনাল ভার্সিটিতে একই কথা। এরা পরবর্তীতে কোথায় ভর্তি হয়, প্রাইভেট ভার্সিটিগুলো, প্রাইভেট ভার্সিটিতে অনেক খরচ, এটা একটা লিমিটেশন। আবার দেখা যায় যে 2 বছর 3 বছর 4 বছর অনেক কারণে হয়তো কারো ফাইন্যান্সিয়াল কারণে হয়তো স্টাডি গ্যাপ হয়ে যেতে পারে, কারো হয়তো পরিবারের দায়িত্ব পড়ছে, কেউ হয়তো হঠাৎ বাবা মাকে হয়তো অসুস্থ হয়ে গেছে, বিভিন্ন কারণে গ্যাপ হয়ে যেতে পারে। তখন কি বাংলাদেশের এই ক্যারিকুলামে সরকারি ভার্সিটি বলো ন্যাশনাল ভার্সিটি, এই ভার্সিটিতে তারা ভর্তি হওয়ার সব রাস্তা বন্ধ থাকে, ওখানে তার লেখাপড়া কি হয়ে যায়, স্টপ হয়ে যায়। তো ব্রিটিশ ক্যারিকুলাম বলছে কেন, একটা কথা আছে যে মানুষ মৃত্যু পর্যন্ত কি করতে পারে, শিক্ষা অর্জন করতে পারে, তাই না? তো বাংলাদেশে লেখাপড়ায় এই একটা সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা দূর করার জন্য আমরা এই কোর্স নিয়ে এসেছি, যে কোর্স গুলোতে তুমি 2 বছর গ্যাপ 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর গ্যাপ পর্যন্ত আমরা এখানে ভর্তি করছি, তাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, এবং তারা সাকসেসও হচ্ছে। তার থেকে বড় একটা এক্সাম্পল আমি দিই, কদিন আগে আতাউর রহমান নামে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, সেটা হচ্ছে আমাদের ফারহান স্যারের ফ্রেন্ড। আমাদের ফারহান স্যার সে শাহজালাল ভার্সিটি থেকে বিবিএ বিএ কমপ্লিট করছে, তার বন্ধু ইন্টারমিডিয়েট পাস করে বিভিন্ন জায়গায় ঘুরছে,
ক্যানাডাতে উঠছে, রিজেক্ট হয়েছে, কোথায় কোথায় বিভিন্ন কয়েকটা বছর সে এক্সপিরিয়েন্স করেছে, একেবারে ডিপ্রেশনে চলে গেছে। হঠাৎ এখানে এসে ভর্তি হয়ে পরিচয় হয়ে গেছে, সেটা ফার্স্ট ফ্রেন্ড। তার মানে কি, এখন তার ফ্রেন্ডকে তাকে পড়াইতে হচ্ছে। আতাউল তো আমাদের এখানে এক্সটেন্ডেড ফাইভে ভর্তি হয়েছে, ভর্তি হওয়ার পরে আলহামদুলিল্লাহ শেষ করছে। আইএলসে কত ছিল? আমাদের এক্স একাডেমির মাধ্যমে একটা ডিক্রিপশন একটা প্ল্যাটফর্ম দিতে পারছি। এটা আমাদের ক্রেডিট না, জাস্ট এটা আমরা সহযোগিতা করেছি। সবশেষে হচ্ছে একটু ধৈর্য ধরে সে পড়ছে, আল্লাহ তাকে রহমত করছে। এইটাই সেকেন্ড হচ্ছে এখানে শাহান স্যার তার বন্ধু এখানে লেখাপড়া, তা কি আপনার বন্ধু না কি বড় ভাই? তার বড় ভাই আমাদের এখানে আছে, ওনার নাম শি আবু বকর আব্দুল্লাহ আল তাকি, আবু বকর আব্দুল্লাহ তাকি সিলেট চিঠি একটা বাবা কি করে কিন্তু যাদের মোটামুটি লেভেল খারাপ, আমরা বাংলা কথা বলি যারা হচ্ছে চোখ কানা পা ভেঙে গেছে, এই ধরনের মানুষকে টেনে তোলা এবং একটা ভবিষ্যৎ গড়ে তোলা এই দায়িত্বটায় মোটামুটি আমরা এমস একাডেমিতে নিয়ে থাকি। দেখুন হতাশ হওয়ার কিছুই নাই, তোমরা যেহেতু ফিরে আসছো, রান ব্যাক করছো, ইনশাল্লাহ আমার একটা দাবি থাকবে রেগুলার ক্লাস করো। ক্লাস করবে তো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিই, সিলেটে কেন বন্যা হচ্ছে তোমাদের একটা বলি যে বাংলায় কারণ গুলো লিখে নিয়ে আসবে, তোমরা কি করবা? হয়তো ওই বন্যার কারণ অনুযায়ী ব্যাপার পথে কিছু কি দেখবা, রচনা আছে রচনা দেখবা, অথবা ইন্টারনেট থেকে কিছু বন্যার কারণ অথবা পেপার থেকে বিভিন্ন কারি কারি করে সুন্দর করে একটা লিখে নিয়ে আসবে না, এটাকে কি বলবে? নোটবুক। দিস ইজ কল্ড অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টে এটাই করবে, অ্যাসাইনমেন্ট চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, এটা সহজ একটা জিনিস। এই নোটবুক যাবে বিভিন্ন ইন্টারনেট থেকে বই থেকে সার্কেল একসাথে ঘাটাঘাটি নিজের মতো একটা জিনিস তৈরি করবে, এবং এটাই উন্নত বিশ্বের দেশগুলোতে এইভাবে লেখাপড়া করা হয়, মুখস্থবিদ্যার বাইরে এটাই করা হয়। তোমরা হয়তো জানো যেমন তোমাদের মধ্যে অনেক সিনিয়র বড় ভাই বা আঙ্কেলরা কেউ পিএইচডি করে না, কেউ আছে? কে আছে? পিএইচডি করছে কোথায়? শাহজালাল ইউনিভার্সিটি সোশ্যাল সায়েন্সে। প্রফেসর নাম কি? স্যার জন আব্দুল জলিল। আচ্ছা, স্যার কি মুখস্থ করছে কোনো কিছু? পিএইচডি কি করা হয়? সব কিছু দেখানো হয় নিজের মতো করে, বিভিন্ন লোকের জিনিসগুলো দেখে দেখে নিজে একটা জিনিস তৈরি করে। এইটাই যেমন তুমি লেখাপড়া শেষ করে যখন জব করতে যাবা, তখন তোমার পাশে একজন কলিগ যাতায়াত করতে তুমি কি তাকে করবা? অথবা তোমার আগে একজন বস যাতায়াত করতে তাকে তোমার খুলে তো হবে না। এখন তোমাকে তোমার মতো একটা জিনিস ডেভেলপ করতে হবে, তোমার মতো একটা দায়িত্ব পালন করতে হবে, এবং তোমার দায়িত্বের মধ্যে অনেক সাথে চাকরি করবা, তার মধ্যে দেখবা যে সবার থেকে আমার কাজটা আমি কিভাবে ভালো করতে পারি, কিভাবে আমার বসকে আমি খুশি করতে পারি, কিভাবে তাদেরকে আমি রাজি করতে পারি, কিভাবে আমি প্রমোশন নিতে পারি, কিভাবে স্যালারি বাড়াই নিতে পারি, তাই না? এখানে নিজের একটু মেধা খাটাইতে হবে। ক্রিয়েটিভ জিনিস, ক্রিয়েটিভ জিনিসটাকে দিয়ে তুমি এই জিনিসটা তৈরি করবে, ঠিক আছে? এটা একটা আমার কাছে দাবি যে তোমরা রেগুলার ক্লাস করবা। আর আইএলস আছে এখানে কারণ আইএলস করতে হবে নতুন করে, অনেক সময় আইএলস থাকে, আইএলস সহ আমরা দেখি যে আইএলস আসছে বাট গ্যাপ হয়ে গেছে। বিদেশে যেতে গেলে মোটামুটি তিনটা জিনিস হয়, একটা হচ্ছে তোমার একাডেমিক রিকোয়ারমেন্টটা ফিট থাকতে হবে, দুই নম্বর হচ্ছে কি ইংলিশ রিকোয়ারমেন্ট, তিন নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট।
তো দেখা যাচ্ছে যে তোমার গ্যাপ গ্যাপের সেটা জিপিএ 5 তুমি হাই স্কুলে হয়ে যাবে আর তোমার গ্যাপ হয়ে গেছে আমাদের কোর্সের মাধ্যমে গ্যাপটা ফিল আপ করতে হবে আবার ইংলিশ রিকোয়ারমেন্টটাও ফিল করতে হবে তারও হাইস নাই তার আছে 6.5 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